কিন্তু আমার মতো মেশিনের প্রোডাকশন স্টার্ট করে দিও না। বৈশাখীর মাঝে ফুটবল টিম বানাইছে, তুমি কিন্তু আবার আরেকটা টিম বানাবো না, তাইলে কিন্তু মোহাম্মদান আবানের মতো দীঘা যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার যান, আরে যাই যাই, তোমার বিয়ের খবরটা হবে বললে তুই আই। হ্যাঁ সত্যু, কিন্তু মোহাম্মদানের আবানির কথা কিন্তু ভুলে দেবো না। তোমাকে আজ এই শাড়িতে যা চমৎকার লাগছে না শিখা? মামুন ভাই, কিরে অসময়ে তুই? সর্বনাশ হয়ে গেছে মামুন ভাই, আমাদের মিলের মেশিনে গন্ডগোল দেখা দিয়েছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। আমাকে যেতে হবে এক্ষুনি? তুমি যেও না, আমার কিছুই ভালো লাগছে না, বিড়ালটাও যাওয়ার পথে হাত কাটলো। এটা তোমার কুসংস্কার, চাকরি করলে রাত বিরত বলে কোনো কথা নেই, মেশিনে গন্ডগোল, দেরি করা ঠিক হবে না। আমি যাবো আসবো, শহীদ ভাই এর মধ্যে এসে পড়বে। মেশিন কোনটা নষ্ট হয়েছে? মেশিন নষ্ট হয়নি, নষ্ট হয়েছে কুরাইশির মাথা। মানে ঘরে তো আগুনের মতো সুন্দরী বউ, কুরাইশির মাথা আগুন জ্বালে। চিৎকার করে কোনো লাভ নেই, সেদিন তো দল বল নিয়ে আমাদের উপর এক টোর নিয়েছিলি, আজকের খেলা আমার হাতে। কি বললেন? হ্যাঁ, মেশিন ঠিক করতে গিয়ে মামুন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে মালিকের বাসে নিয়ে গেছে, এক্ষুনি চলুন। মামুন, তোমার মামুন কে বোঝায়? এতক্ষণে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দরজা শুধু ধোকা, এখানে যারা আসে তারা সবাই আমাকে কিছু না কিছু ট্যাক্স দিয়েই বের হয়।